মাই গড, আমি তোমার হাতে ব্রাইড সাজতে পারছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ব্রাইডদের নিজেদের পছন্দের মেকআপ আর্টিস্টের হাতে সাজতে পারাটার ইমোশনটাকে নিয়ে অনেক রকমই মজাদার ভিডিও বানান, কিন্তু বিশ্বাস করো, এই যে ইমোশনটা, এর থেকে পিওরেস্ট ইমোশন বোধ হয় দুনিয়ায় আর কিছু নেই। কারণ আমার কাছে এই ইমোশনটার মানে হলো মোনালিসা হালদার। যে মুহূর্তে বিয়ের ডিসিশন নিয়েছি বা যে মুহূর্তে আমার এবং সুব্রতর বিয়ে পাকা হয়, তখন থেকেই আমার একটাই টার্গেট ছিল যে আমি মোনার কাছেই সাজবো, আদারওয়াইজ আই ডোন্ট নো। এবং যে কারণে আমি সত্যি আমার বিয়ের দিন অবধি বদলেছি শুধুমাত্র মোনালিসার কাছে সাজবো বলে, কারণ আমার কাছে সে কেবল একটি মেকআপ আর্টিস্ট নয়, আমার কাছে মোনালিসা হলো অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং যে প্রকৃত রূপে প্রতিটি ব্রাইডের মন বোঝে, তাদেরকে তাদের জীবনের বিশেষ দিনটাতে একদম স্বপ্নের লুকটা দিতে যে সক্ষম, সে হলো শুধুমাত্র মোনালিসা। তাই শুধু আমার বিয়ের দিনটাতেই নয়, আমার রিসেপশনের দিনটাতেও সে আমাকে ঠিক একই রকমভাবে অদ্ভুত সুন্দর একটা লুক দিয়েছিল। তাই শুধু আমাকেই নয়, আমার আবদার রেখে সে আমার ভদুরাম সুব্রতকেও কিন্তু রিসেপশনের দিন লুক সেট করে দিয়েছিল। বিশ্বাস করো, আর কারোর কাছে সাজলে হয়তো আমাকে সুন্দর লাগতো, কিন্তু ওর হাতের কাজে আমাকে যেরকম মিষ্টি আর যেরকম গ্রেসফুল লাগছিল, হয়তো সেই ব্যাপারটা আর কোথাও পেতাম না। কারণ ওর কাজের মধ্যে দিয়ে যে ভালোবাসাটা কাজের প্রতি, সেটা ফুটে ওঠে। থ্যাংক ইউ মোনালিসা, তুমি অনেক বড় হও এটাই প্রে করি। আর এই পুরো ভিডিওগ্রাফিটা করেছে বন্ধন ফটোগ্রাফি, আর তাদের কন্ট্যাক্টস রইল। থ্যাংক ইউ।